এই যে চেরি ফুল যেটাকে বলা হয়, মানে কয়েকদিন পরে ফুটবে, এই যে এই গাছগুলোর মধ্যে সবগুলো গাছের মধ্যে এখন ওই যে ফুলের কলি আসছে, এটা হচ্ছে শীতকালীন অবস্থা। মানে শীতের প্রখরতা এতই বেশি যে গাছ পুরা প্রায় মৃত। এই যে ফুলের কলি আসছে, এই কলিগুলো আর কয়েকদিন পরেই ফুটবো, মনে হয় যে গাছগুলো একটাও জীবিত নেই। এই যে কয়েকটা গাছ এখনই ফুটছে, এই যে এটা লাল না কি কালার, গোলাপি নাকি পিঙ্ক কালার, এটা ফুটছে। এরপরে এই যে পিছনে সাদা ফুটছে, এটি ছোট ছোট গাছ তো, এর জন্য আগেই ফুটছে। কিন্তু এই যখন একবারে সবগুলো গাছে ফুটবে তখন খুব ভালো লাগবে, মনে হয় যে এখানে একটা গাছও জীবিত নাই, এরকম একটা অবস্থা। কিন্তু কয়েকদিন পরে যখন এই ফুলটা ফুটবে পুরা, সব গাছে ফুল ফুটার পরে তখন গিয়ে আপনার দেখা যাবে যে মানে পাতায় পুরো অন্ধকার হয়ে যাবে। ওই যে একটা গাছও ফুটছে, ওটা মনে হয় কি গাছ। এ নিচে দেখেন যে ক্ষেতের অবস্থায় দেশের, এখানে সম্ভবত যে জিনসন রোপণ করব। এটা একটা পাহাড় ছিল, পাহাড়টারে কাইটা একবারে চূর্ণ বিচূর্ণ কইরা, এরপরে ক্ষেত, তারপরে যে গাছটাও ফুল ফুটছে। ওই যে সবগুলো যখন একসাথে আসে না তখন একবারে পুরো সাদা, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির পিছনের সাইড। এই যে ফুলগুলো তো যখন মানে পুরোপুরি ফুটবো তখন আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ, তখন ভালো লাগবে দেখবেন।